শিয়ালদহ হাওড়াতে স্বাভাবিক ছন্দে ট্রেন, দমদম থেকে চালু বিমান। লাগাতার বৃষ্টিপাতের জেরে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ, রাস্তায় তুলনায় কম লোক চলাচল। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। বৃহস্পতিবার গভীর রাতে ওড়িশার ধামড়াতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা। ঘূর্ণিঝড়ে এই রাজ্যেও সতর্কতা অবলম্বন করা হয়েছিল, তবে এখানে ঝড়ের তেমন প্রভাব পড়েনি। ঝড়ের আশঙ্কায় হাওড়া ও শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। বুধবার রাত থেকেই কম সংখ্যক ট্রেন চলতে থাকে। বৃহস্পতিবার রাত 8টা থেকে এই দুই শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। শুক্রবার সকাল থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে, তবে দুর্যোগের কারণে এদিন যাত্রী সংখ্যা ছিল অনেকটাই কম। শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল কম থাকলেও সময় বাড়ার সাথে সাথে ট্রেনের সংখ্যা বাড়তে থাকে। পরবর্তীতে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। শিয়ালদহের পাশাপাশি হাওড়াতেও একই ছবি ধরা পড়েছে। রেলের পাশাপাশি ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় বিমান চলাচল ব্যাহত হয়। দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ আগেই সতর্কতা জারি করে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে শুক্রবার সকাল 9টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল। এদিন সকাল 9টা থেকে পুনরায় বিমান ওঠানামা শুরু করে দমদম বিমানবন্দরে। দমদম বিমানবন্দর থেকে প্রতিদিন প্রায় 400 বিমান ওঠানামা করে। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে বৃহস্পতিবার থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকেই চলছে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত। লাগাতার বৃষ্টির ফলে দমদম বিমানবন্দরের বেশ কিছু অংশে জল জমে যায়। তবে দুর্যোগের কথা মাথায় রেখে জেলার বিভিন্ন প্রান্তে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। শুক্রবার সকাল থেকে ফেরি চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে সুন্দরবন এলাকায়। সব মিলিয়ে দুর্যোগ কাটিয়ে ছন্দে ফিরতে চাইছে জনজীবন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড। বৃহস্পতিবার গভীর রাতে ওড়িশার ধামড়াতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা। ঘূর্ণিঝড়ে এই রাজ্যেও সতর্কতা অবলম্বন করা হয়েছিল, তবে এখানে ঝড়ের তেমন প্রভাব পড়েনি। ঝড়ের আশঙ্কায় হাওড়া ও শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। বুধবার রাত থেকেই কম সংখ্যক ট্রেন চলতে থাকে। বৃহস্পতিবার রাত 8টা থেকে এই দুই শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। শুক্রবার সকাল থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে, তবে দুর্যোগের কারণে এদিন যাত্রী সংখ্যা ছিল অনেকটাই কম। শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল কম থাকলেও সময় বাড়ার সাথে সাথে ট্রেনের সংখ্যা বাড়তে থাকে। পরবর্তীতে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। শিয়ালদহের পাশাপাশি হাওড়াতেও একই ছবি ধরা পড়েছে। রেলের পাশাপাশি ঘূর্ণিঝড় দানার আশঙ্কায় বিমান চলাচল ব্যাহত হয়। দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ আগেই সতর্কতা জারি করে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে শুক্রবার সকাল 9টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল। এদিন সকাল 9টা থেকে পুনরায় বিমান ওঠানামা শুরু করে দমদম বিমানবন্দরে। দমদম বিমানবন্দর থেকে প্রতিদিন প্রায় 400 বিমান ওঠানামা করে। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে বৃহস্পতিবার থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকেই চলছে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত। লাগাতার বৃষ্টির ফলে দমদম বিমানবন্দরের বেশ কিছু অংশে জল জমে যায়। তবে দুর্যোগের কথা মাথায় রেখে জেলার বিভিন্ন প্রান্তে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। শুক্রবার সকাল থেকে ফেরি চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে সুন্দরবন এলাকায়। সব মিলিয়ে দুর্যোগ কাটিয়ে ছন্দে ফিরতে চাইছে জনজীবন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।